অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজহারবাইজানের উদ্দেশ্যে রওনা হয়েছেন জলবায়ু সম্মেলনে কপ উনত্রিশ যোগ দিতে আজহারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সোমবার বেলা এগারোটায় আজহারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টাও তার সফর বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা এগারোটায় হজর সাজাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় শফিকুল আলম বলেন জলবায়ু সম্মেলন উপলক্ষে প্রধান উপদেষ্টা এগারো থেকে চোদ্দোই নভেম্বর আজহারবাইজানের রাষ্ট্রীয় সফরে থাকবেন তিনি জানান এই সফরে প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি দেওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে এসব বিষয় নিয়ে তিনি বিশ্ববাসীর কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি আরও বলেন অধ্যাপক কপ উনত্রিশ জলবায়ু সম্মেলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন এবং এই সম্মেলনের ফোরামে বক্ত বক্তব্য রাখবেন সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ারও কথা রয়েছে বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সেটিও তুলে ধরা হবে এই সম্মেলনে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পথনের পর গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইলুসি রেডির দ্বিতীয় রাষ্ট্রীয় সফর প্রথম রাষ্ট্রীয় সফর ছিল জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশনে তিনি যোগ দিয়েছিলেন